সুপারস্টার সোহম চক্রবর্তী মহাশয় মঞ্চে ওনার জন্য একটা বিগ হ্যান্ড, সবাইকে হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাই, ওনাদেরকে আমন্ত্রণ জানাই। আমাদের শ্রদ্ধেয় মিলন মুখার্জি স্যার এবং সোহম চক্রবর্তী মহাশয়, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। জাজেস ভার্সেস আলিপুর বার অ্যাসোসিয়েশনের টসে জিতেছে আলিপুর বার অ্যাসোসিয়েশন এবং তাদের সিদ্ধান্ত ব্যাটিং করবে প্রথমে। তো আপাতত ব্যাটিং এ আলিপুর বার অ্যাসোসিয়েশন দেখা যাক কতটা স্কোর করে, এবং ফিল্ডিং ডেফিনেটলি জাজেসরা। সৌগতদা থাকলে একবার স্টেজের কাছে আসবেন, সৌগতদা যদি আপনি থাকেন একবার স্টেজের কাছে এসে যোগাযোগ করবেন। সৌগতদাকে কমিটি মেম্বাররা ডাকছে, আমি অনুরোধ করবো একবার স্টেজের কাছে আসার জন্য। সৌগতরা অনুরোধ করবো একবার স্টেজের কাছে এসে যোগাযোগ করার জন্য। সৌগতদাকে অনুরোধ করবো একটু যদি মঞ্চের কাছে এসে কমিটি মেম্বারের সাথে যদি যোগাযোগ করেন। হ্যালো, আমাদের মধ্যে আমাদের প্রিয় মানুষ মিলনকে আমরা পেয়েছি। জিজ্ঞেস করবো এক ওভারে 11 মিলন দাস। হ্যালো, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিখ্যাত সুপারস্টার সোহম চক্রবর্তী মহাশয়, মঞ্চে ওনার জন্য একটা বিগ হ্যান্ড, সবাইকে হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাই, ওনাদেরকে আমন্ত্রণ জানাই। আমাদের শ্রদ্ধেয় মিলন মুখার্জি স্যার এবং সোহম চক্রবর্তী মহাশয়, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। Thank you.
নম্বর আলিপুর বার অ্যাসোসিয়েশনের 16। শেষে স্পেশাল খেলা অনিদাপুরে জল হয়ে গেছি, আলিপুর পুরো জল। আলিপুর বার অ্যাসোসিয়েশনের স্কোর 18, পুরো ওভারে 18। খালি আর মুখ দেখাবি না, গোপাল দা সাহেবরা বেল দেবে, দুটো চারটা চার মারো তাও বেল দেবে। চলবে না আলিপুর নিচে উইকেট কিপার স্কোর বোর্ড 24 মাঠে একটা যারা সেলফি তুলছে সোহমদার সাথে, এবার সোহমদা তো ক্রিকেট খেলছে আমার দেখা বহুবার আছে, আমাকে দেখলেই বলবে হয়তো। সোহমদা কিন্তু দুর্দান্ত ক্রিকেটার, হ্যাঁ ভালো ক্রিকেট খেলে, সেলিব্রিটি লিগে সোহমদা খেলেছে, মাঠে যায় রীতিমতো। আমরা কি দেখব, এটা জল দিয়ে যা, জল জল রবি আমাদের জল পাঠা, স্যারা জল খাবে। এটা জল পাঠা না, জল জল।
চার ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 34 All out Ali Football Association এবং তাদের স্কোর 34 টার্গেট 35 জাজেসদের উপর। এবার দেখা যাক মাঠের লড়াইতে কে এগিয়ে কে পিছিয়ে থাকে। অন্ধকার হয়ে আসছে, একটু চাচা যান। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন অভিনেত্রী পায়েল সরকার মহাশয়া। ওনাকে আমরা আলিপুর বার অ্যাসোসিয়েশন থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা ওয়েলকাম জানাচ্ছি ওনাকে। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় পায়েল সরকার মহাশয়া অভিনেত্রী। আমাদের গ্র্যান্ড ফিনালের স্পেশাল সেলিব্রেট একদিকে শুভমদা তো রয়েছে, আরেকদিকে আমাদের টলিউড অ্যাক্ট্রেস পায়েল সরকার আমাদের মধ্যে উপস্থিত। ওনাকে মঞ্চে আহ্বান জানাবো। ওকে, আবারও আমাদের সিসি ফোরের গ্র্যান্ড ফিনালের টিম স্পেশাল ডেলিগেট পায়েল সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অভিনেত্রী পায়েল সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য, যাদের হাতটা খালি একটু যদি স্পেশাল হাত খালি পাওয়া যায় অভ্যর্থনা জানাবো এবং আহ্বান করব পায়েল সরকারকে। অভিনেত্রী বিল্ডিং করছে, কি অবস্থা? এটা স্পেশাল মোমেন্ট। দুর্দান্ত
আমার মাম আর একটু উইকেটের পতন আউট হলেও মরুমদা আউট দেবে না, আটটা মাসে ফাইলে বসে তো আউট হলেও আউট দেবে সব বলো না। সাহেব তো ভালো খেলে অসাধারণ মুহূর্ত, আমারও বলি হার জিত পরে তারা কিন্তু আমাদের প্রত্যেকের সিরিয়াল এবং অনেক সময় হ্যাঁ বলুন গাইড করে, গার্জিয়ান বলা যেতে পারে। এই দুটো টিমই আমাদের অনেকের কাছে গার্জিয়ান, এবং গার্জিয়ানদের মধ্যে খেলা হলে আমার মনে হয় যে হার জিতেরও পরে একটু এনার্জি একটু বুস্ট আপ এবং উত্তেজনা যারা আমরা পাশে রয়েছি একটু দুটো টিমের জন্য লুকাই আটকাই হোক, তার কারণ এই মানুষগুলোই কিন্তু আস্তে আস্তে এটা উত্তেজনা জোরে বল অডিয়েন্স সাহেবদের সাথে আছে খুব ভালো জিততে হলে ছ বলে ছ রান দরকার, বল করতে আসছে আজম খান, ছ বল ছ রান দাবি হ্যালো
আগে আরো না না চার উইকেট সাহেবরাও কিন্তু এক চুল জমি ছাড়বে না অনেক জোরে বল গোন্দা জোর হচ্ছে বল গোন্দা জোরে হচ্ছে গোন্দা জোরে হচ্ছে বল হচ্ছে আসছে বল কিছু করেন ওকে চলো খেলা শেষ এবার